আসসালামু আলাইকুম। আমরা যারা NWS এ কাজ করছি, আজকের ভিডিওটা প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই আপডেটটা আপনাদের প্রত্যেকের জানা উচিত। বর্তমানের কথা যদি বলি, আমরা নোটস অপারেটররা আছি এবং প্রুফ অফ বার্ন POB অপারেটররা আছি। তাছাড়া আমরা ট্রেড করতে পারতেছি MEXC-তে। এই তিনটা কিন্তু আমরা NWS প্রজেক্ট থেকে ইনকাম করতে পারতেছি। কিন্তু বর্তমানে আপনি যদি প্রফিটেবল ওয়ে খুঁজেন, মানে আপনি যদি একটা লং টাইম বিগ ইনকাম করতে চান, তাহলে প্রুফ অফ বার্ন সব থেকে বেস্ট উপায়। আমি বর্তমানের কথা বাদ দিলাম, কিছুদিন আগের কথাও যদি বলি, 2023 সালের ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম মাসের দিকে, তখন NWS এর মধ্যে অত কিন্তু বার্ন হইতো না। কেন হইতো না? কারণ তখন মানুষ বার্ন দিত না। কেন দিত না? কারণ তখন বার্ন দিয়ে অতটা প্রফিটেবল হইতো না যতটা বর্তমানে। কেন অতটা প্রফিটেবল হইতো না এটা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন তখন কয়েনের এক একটা প্রাইস ছিল 0.01 সেন্ট, 0.02, মানে 0.0102, আর এখন সেখানে বর্তমান প্রাইস 0.00167178 19 এর গড়ে আশেপাশে ঘুরছে। তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন, এখন তখনকার দাম অনুযায়ী এখন প্রায় 100% দাম কম। এই জন্য এখন প্রুফ অফ বার্নে দেওয়ার জন্য বেস্ট সময়। কারণ আপনি যদি ডিসেম্বর মাসে 2023 সালে 10 লাখ কয়েন বার্ন দিতে যাইতেন, তাহলে আপনার $22,000 $23,000 লাগতো ওইটা বার্ন দিতে। কিন্তু অপরদিকে একটা নোট কিনলে সেটা মাত্র 2500, 2600, 2300, 1400 এবং বর্তমানে নোটের প্রাইস $3,000 এক একটা, কিন্তু 2500, 2600, 2700, 2800 এরকম ছিল। তো আপনি তখন কি করবেন? তখন আপনি ইনভেস্ট করতে চাইলে আপনার নোট কেনাটা সব থেকে বেটার, কারণ 10 লাখ কয়েনের দাম তখন $22,000। আর $22,000 ইনভেস্ট করে আপনার অতটা প্রফিটেবল হবেন না, কারণ আপনি মাত্র 10 লাখ কয়েন থেকে আপনি 20 লাখ কয়েন পাবেন এক বছরে, তখন প্রাইসটা কই না কই থাকে। এর জন্যই তখন মানুষ নোট কিনেছে বেশি, বার্ন দিয়েছে কম, মানে বার্ন একদম দেয় নাই বলতে গেলেই চলে। বর্তমানের সিচুয়েশনটা যদি একটু দেখেন, এখন মানুষ সবাই বার্ন দিচ্ছে, সবাই করছে, কিন্তু কেউ কোনো নোট কিনতেছে না। কেন? কারণ নোট থেকে এখন আমাদের লাভ কম। যেখানে আমাদের 10 লাখ কয়েনের দাম মাত্র $2,000 আশপাশ, সেখানে একটা নোটের দাম $3,000, আর একটা নোট কিনলে আপনি প্রতিদিন রিওয়ার্ড পাবেন 800, 700, 1000 এরকম। কিন্তু আপনি এই নোটের থেকেও অল্প দামের যদি বার্ন দেন মাত্র $2,000 দিয়ে, তাহলে সেইটা কিন্তু আপনি 10 লাখ বার্ন দেওয়ার কারণে আপনি 20 লাখ কয়েন পাচ্ছেন এক বছরে, ফার্স্ট অফ অল। আর দ্বিতীয়ত, আপনি নোটে যেখানে 700 পান, এখানে প্রতিদিন 5,000 সামথিং কয়েন পাচ্ছেন। তো ওভারঅল যদি হিসাব করেন, এখন কেউ নোট কিনতেছে না, সবাই বার্নে দিচ্ছে, কারণ এখন বার্নে দেওয়াটা প্রফিটেবল। মনে করেন কয়েনের দাম বেড়ে গেল এবং বেড়ে গিয়ে 0.2 সেন্ট, যেটা আগে সর্বোচ্চ হিট করেছিল, ওটা বাদ দিয়ে 0.5 সেন্টে চলে গেল। তখন আপনি যদি 10 লাখ কয়েন কিনতে চান, আপনার $50,000 লাগবে 10 লাখ কয়েন কিনতে। তখন কি আপনি বার্ন দিবেন? জীবনেও বার্নে দিবেন না। তখন আপনি কি করবেন? এখন যে নোটের প্রাইস আছে 3,000, তখন হয়তো বা নোটের প্রাইস 5,000 হবে, দেন আপনি তখন একটা নোট কিনবেন, কারণ নোটে আপনি প্রচুর পরিমাণে ফ্যাসিলিটি পাচ্ছেন। আমরা যেমন বার্নে যারা দিয়েছি, আমরা ফ্যাসিলিটি পাবো শুধু এক বছর, আমরা এটা রিওয়ার্ড পাচ্ছি। কিন্তু আপনি নোট কিনলে 10 বছরের ফ্যাসিলিটি পাবেন, ওইটা 10 বছর পর্যন্ত আপনি পেয়ে থাকবেন। এই জন্য যখন কয়েনের দাম বৃদ্ধি পাবে, তখন আস্তে আস্তে বার্ন দেওয়ার লোক কমে যাবে আর নোট কেনার লোক বেড়ে যাবে। কিন্তু কয়েনের দাম এই পর্যায়েও থাকলেও আমরা বেশি দিন বার্ন দিতে পারবো না, কারণ আমরা জানি আমাদের সাপ্লাই 10 বিলিয়ন। আমাদের সাপ্লাই যেটা আছে, কোম্পানি চাইলেও এর থেকে একটা কয়েন বাড়াতে পারবে না, কারণ আমাদের এটা লক করে দেওয়া হয়েছে আর এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ। তাই ডিসেন্ট্রালাইজ যে সকল প্রজেক্ট, ওই প্রজেক্টে কোনো মালিক থাকে না, আর এটার যারা ব্যাক অফিসে থাকে তারাও চাইলে এর কিছুই চেঞ্জ করতে পারবে না, কারণ এটা একবার লক করে দিলে এটা চেঞ্জ করার ক্ষমতা কারো নেই। এই জন্য দেখবেন যত ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট আছে, যেগুলো 100% ডিসেন্ট্রালাইজ, আবার ডিসেন্ট্রালাইজের থেকে ভাড়া করা সাব ডিসেন্ট্রালাইজ না, অনেক প্রজেক্ট আছে যেগুলো ডিসেন্ট্রালাইজ কোম্পানির থেকে ভাড়া নিয়ে তারা ডিসেন্ট্রালাইজ বলে চালায়, কিন্তু ওগুলো সাব ডিসেন্ট্রালাইজ, তাদের হাতে কন্ট্রোল থাকে। কিন্তু যেগুলো সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট, তাদের হাতে কোনো কন্ট্রোলই থাকে না, যেমন আমাদের NWS। তো যেটা বলতে নিয়েছিলাম, এই আমরা বার্ন কতদিন পর্যন্ত আসলে দিতে পারবো, কারণ আমাদের তো একটা লিমিট আছে।
আমাদের যে সাপ্লাই, সাপ্লাইয়ের 25% আমরা বার্নে পাচ্ছি, এর থেকে একটা কয়েন বেশিও বার্নে আমরা পাবো না। তো আমাদের 25% হচ্ছে 250 কোটি, এই 250 কোটির 125 কোটি এই প্রথম বছরে আমাদের পেয়েছি, এবং দ্বিতীয় বছরে আমরা পাবো 125 কোটি, এবং তার পরবর্তীতে 75 কোটি, তার পরবর্তীতে তার অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক, এরকম করে 10 বছর পর্যন্ত কিন্তু আমরা পেয়ে থাকবো, আর আমাদের রিওয়ার্ড আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু আমাদের রিওয়ার্ড যতই কমুক না কেন, আমরা যেটা বার্ন দিব তার থেকে 10% রিওয়ার্ড একদম শেষ পর্যায়ে গিয়ে হলেও পাবো। মানে হচ্ছে আমরা 2 বছর পরেও যারা বার্ন দিব তারা, মানে আমরা যদি রিওয়ার্ড একদম কমও পাই তাও 110% রিওয়ার্ড পাবেন যারা বার্নার আমরা। কিন্তু ধীরে ধীরে আমরা সকল প্যাকেজ নিতে পারবো না, বিভিন্ন প্যাকেজ লক হয়ে যাবে। যেমন এখন সর্বোচ্চ প্যাকেজ আছে 1 কোটির প্যাকেজ, যে 1 কোটি নিবে সে 2 কোটির উপরে কয়েন পাবে 1 বছরে। এখন সবাই যদি আমরা 1 কোটি নেওয়া শুরু করি তাহলে কোম্পানিতে কয়েনের শর্ট অল্প দিনের মধ্যেই দেখা শুরু করবে, তারপর কোম্পানি আর এই কয়েনটা দিতে পারবে না, কারণ আমরা যেটা করছি তার ডবল কিন্তু কোম্পানিকে দিতে হচ্ছে আমাদের 1 বছরে। তাই কোম্পানিকে ওই টাকাটা, ওই কয়েনটা রেখে দিতে হবে আমাদেরকে দেওয়ার জন্য, যেটা ধীরে ধীরে 1 বছরে আমরা পেয়ে যাব। এর জন্যই যখন কোম্পানি দেখবে আপনি 1 কোটি বার্নে দিলে আপনাকে 2 কোটি দেওয়ার মতো কোম্পানির কাছে নেই, তখন কোম্পানি কি করবে, এই যে 1 কোটির প্যাকেজটা আছে এটা লক করে দিবে, এই প্যাকেজটা আমরা আর চাইলে কেউ নিতে পারবো না, কারণ কোম্পানির কাছে এই পরিমাণে প্রোডাকশন আর নেই, কারণ কোম্পানি তো চাইলে আর নতুন প্রোডাকশন বাই করতে পারতে হচ্ছে না, এই জন্য কোম্পানি ওই 1 কোটিটা লক করে দিবে। এরপর আমাদের প্যাকেজ আছে 10 লাখের প্যাকেজ, যখন কোম্পানি দেখবে আমাদের ওরকম আর দিতে পারতেছে না কারণ কোম্পানির কাছে আর কোনো কয়েন নাই প্রুফ অফ বার্নের খাতায়, তখন কোম্পানি কি করবে 10 লাখের প্যাকেজ লক করবে। এরকম লক করতে 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 একদম শেষে এসে আমাদের যে 5000 কয়েনের প্যাকেজটা আছে, শুধুমাত্র একটা প্যাকেজই থাকবে, তাও এটা অনেকদিন থেকে তারপর ওটাও লক হয়ে যাবে। তারপর থেকে আমরা আর কেউ প্রুফ অফ বার্ন থেকে ইনকাম করতে পারবো না, প্রুফ অফ বার্নে দিতেও পারবো না। কিন্তু এটা কবে হবে, কখন হবে, কিভাবে হবে এটা কেউ বলতে পারি না, কিন্তু আমাদের সিস্টেমটা এরকম ভাবে কাজ করবে। এর জন্য এটাই বলবো, এখন কয়েনের দাম প্রচুর কম, আমি নিজে যখন কয়েন কিনেছি তখন দাম ছিল 0.00330, মানে 30-3200, আর এখন দাম আছে 1700, 1500, 1600, 1800, দেন এখন দাম একদম অনেক কম। যারা যারা প্রুফ অফ বার্নে দিতে পারছেন, আপনাদের কাছে টাকা পয়সা ডলার আছে, যতটুকু পারেন দিয়ে রাখেন, ইনশাল্লাহ এখান থেকে আপনার লাইফ সেটেল হয়ে যাবে। আমার NWS নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আপনি প্রত্যেকটা ভিডিও যদি দেখেন তাহলে NWS এর সকল কিছু বুঝে যাবেন, এবং এখান থেকে যে আসলেই আমাদের কেরিয়ার গঠন করা সম্ভব এটা আপনি বুঝে যাবেন। তাই এতটুকু বলবো, যারা আমরা আছি NWS কাজ করছি অথবা যারা কাজ করবেন, একটু ভালো করে দেখে শুনে বার্নে দিয়ে দেন। বার্নের বিকল্প কোনো রাস্তাই নাই, আপনি চাইলে নোট কিনতে পারেন, আপনি চাইলে ট্রেড করতে পারেন, কিন্তু নোট কিনলে 1 বছরের জন্য ঠিক আছে, কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী নোট না কেনাই ভালো। কখন আপনার নোট কিনলে লাভবান হবেন সেটা অবশ্যই আপডেট জানতে পারবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন, ইউটিউব চ্যানেলটা ফলো করবেন, অটোমেটিক সব আপডেট পাবেন। আর ট্রেড করলে সেখান থেকে বেশি লাভ নিতে পারবেন না, কারণ ট্রেডটা হচ্ছে সাময়িক। সাপোজ আপনি 10 লাখ কয়েন কিনলেন, 10 লাখ কয়েন বিক্রি করে দিলেন, হয়তোবা মাঝখানে থেকে আপনি $50 লাভ করলেন, এটা আপনি একবারের জন্যই শেষ, আপনার আর খাতায় কোনো কয়েন নাই। কিন্তু আপনি যদি 10 লাখ কয়েন বার্নে দিয়ে দেন, আপনি একটা কৃষক হয়ে গেলেন, আপনার প্রতিদিন এখন শুধু কয়েন উৎপাদন হবে, কয়েন উৎপাদন হবে, আপনি চাইলেন ওটা বেঁচে দিলেন, অথবা আপনি চাইলেন ওটা আবার বার্নে দিয়ে দিলেন, তো আবার বার্নে দিলে আবার ডবল উৎপাদন হবে। তো এতটুকুই বলবো, যারা যারা আছি আমরা NWS কাজ করতেছি, আমাদের ভবিষ্যৎ প্রচুর উজ্জ্বল, যেটা কল্পনা করতে পারতেছেন না। যখন কয়েনের দাম হুড়হুড় করে বাড়বে তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, তখন ওই যে মাহবুব রায় বলছিল ইস করা লাগবে আমাদের, প্রত্যেকে বলবো ইস যদি তখন একটু কিনতাম। যাই হোক, এতটুকু বলবো, যারা কিনছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা কেনেন নাই তারা কিনে ফেলেন, এটা থেকে আমরা ভালো একটা ভবিষ্যৎ আশা করি। তাছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থাকে মাস্ট বি কমেন্ট করবেন, ইনশাল্লাহ সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।